হ্যালো বন্ধুরা, আজও তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আদার্স অবজারভেশন। আমি রঞ্জন, চলে এসেছি নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা জানবো অক্টেন নাম্বার, সিরিয়াল নাম্বার কি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে। আমরা আজকে আলোচনা করবো অক্টেন নাম্বার, সিরিয়াল নাম্বার নিয়ে। অবশ্য এই ভিডিওটা তৈরি করার একটা উদ্দেশ্য হলো যে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব যে কোন পেট্রোল, রেগুলার পেট্রোল না এক্সট্রা প্রিমিয়াম পেট্রোল আমাদের বাইকে ভরলে আমাদের বাইকের পক্ষে ভালো সেটা নিয়ে। তার আগে আমাদের জানতে হবে অক্টেন নাম্বার, সিটের নাম্বার কি। তো পেট্রোলের পারফরমেন্স মেজার করার জন্য ইউজ করা হয় অক্টেন নাম্বার, আর ডিজেলের পারফরমেন্স মেজার করার জন্য ইউজ করা হয় সিটের নাম্বার। তো আমাদের ইন্ডিয়াতে অবশ্য পেট্রোলের অক্টেন নাম্বার 87 থেকে 91 কাছাকাছি, আর ডিজেলের 47 থেকে 57 কাছাকাছি, আর এক্সট্রা প্রিমিয়াম পেট্রোলের 91, 92, 93 থেকে 94, 7, 6 অবধি চলে যায়। সিটের নাম্বার দিয়ে আমরা কী মেজার করি? পেট্রোলের যে কম্বাসন, কত স্মুথভাবে কম্বাসন হচ্ছে, স্মুথ জেনারেটর অফ পাওয়ার, এগুলো মেজার করি। যা যদি লো কোয়ালিটি, লো কোয়ান্টিটির অক্টেন নাম্বার হয়, অক্টেন নাম্বার অ্যাকচুয়ালি না পেট্রোলের পিউরিটি নাম্বারের পেট্রোল যদি আমরা গাড়িতে ইউজ করি, নকিং হবে গাড়ি। তো নকিংটা হচ্ছে, তোমাদের ছোটো করে বলে দিই, ইঞ্জিনের একটা সাউন্ড, একটা মেটালিক সাউন্ড যেটা গাড়ি থেকে বেরোয়। পেট্রোলের অক্টেন নাম্বার যদি কম হয়, তো এই নকিং বিষয়টা নিয়ে আমরা পরে একটা ভিডিওতে আলোচনা করব। তো আশা করি তোমরা সবাই বুঝে গেছো অক্টেন নাম্বার, সিটের নাম্বার কী। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে কোন পেট্রোল আমাদের বাইকের পক্ষে ভালো, রেগুলার পেট্রোল না এক্সট্রা প্রিমিয়াম পেট্রোল সেটা নিয়ে। তো বন্ধুরা, এই ভিডিওতে একটুখানি, আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে।